friends, phantoms, and country ghosts. Banglar Abamor Oshiri Atta Ebong Priyo Bhut Petnivar. আমাদের বেঁচে থাকাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। নাগরিক মঞ্চ ইজ নাগরিক মঞ্চ, বাকি সব ফাও। কেউ একবার মান করেছিল, বলেছিল খাও খাও খাও। নন্দীগ্রামে গলি ভরালো ভোটের ঝুলি, নন্দীগ্রামে গলি ভরালো ভোটের ঝুলি, এখন চোখে ঠুলি, এখন চোখে ঠুলি, তাই ফুটছে না আর বলি। হয় সব চক্রান্ত, নয় অনুপ্রেরণার জয়, তাই তো গায়ক গান করে না, পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়। ভয় 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 ভয়, পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়, পাছে ভোট নষ্ট হয়। আসামে গিয়ে আক্রান্ত কবি, ভূতের ভয়ে বন্ধ ছবি। আসামে গিয়ে আক্রান্ত কবি, ভূতের ভয়ে বন্ধ ছবি। যাই বলো তাই বলো, শাসক আমার শিল্প দরদি। শুধু শিল্পী ভেদে পাল্টে যায় গণতন্ত্রের সংজ্ঞা, শুধু শিল্পী ভেদে পাল্টে যায় গণতন্ত্রের সংজ্ঞা। কোনো কবির তাই শেল্টার, আর কোনো সিনেমায় না। এগুলো থেকে কিন্তু সামাজিক প্রবলেম হচ্ছে, সামাজিক অবক্ষয় হচ্ছে, বিশ্বাস করুন, এগুলো না বেশি দেখাবেন না। কোথায় গেল নাগরিক মঞ্চ সব অনুপ্রেরণায় মিশে? কোথায় গেল নাগরিক মঞ্চ সব অনুপ্রেরণায় মিশে? বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? পশু খামার, টুইঙ্কেল টুইঙ্কেল, বুঝি আর পড়ে না মনে? ওসব এখন অতীত, এখন আইন আইনের পথে। ঢিলে পাঞ্জাবি, কাঁধে ঝোলা, বুদ্ধিজীবী চশমা আটা, আমরাই শুধু ভুল বকছি আমাদের মুখে ঝাঁটা। অনুপ্রেরণায় সব ভালো, সব মন্দ নেই তো আর। অনুপ্রেরণায় সব ভালো, সব মন্দ নেই তো আর। বড় মানুষে আখের গোছান, কেই বা দেখে কার। শিল্পীরা সব এক শিবির, এক শিবির, বন্ধুত্ব বড্ড নিবিড়, তাই তো তাদের চোখ খোলে না, তাই তো তাদের চোখ খোলে না, অন্যায় এখন দুর্ঘটনা। আমরা সব পাঁজি লোক, দুষ্টু আছি খানিক, আমরা সব পাঁজি লোক, দুষ্টু আছি খানিক, এই একটু আধটু বলে ফেলি যেটুকু যা জানি। আমরা সব পাঁজি লোক, দুষ্টু আছি খানিক, এই একটু আধটু বলে ফেলি যেটুকু যা জানি। তোমার যদি হয় গো সাধ মেট্রো চ্যানেলে প্রতিবাদ, তোমার যদি হয় গো সাধ মেট্রো চ্যানেলে প্রতিবাদ, আর আমার জন্য নন্দনের গাছতলাটাও পড়ল বাদ। ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই ছড়িয়ে দেবেন এই মেসেজটি। আজকে এই ছন্দে ছন্দে বলার চেষ্টা করলাম, স্যাটিরিক্যাল একটা প্রতিবাদ করার চেষ্টা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন, ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। আর একটা যেটা কথা, 8ই মার্চ উপলক্ষে যে রোজ আবেদন করে যাচ্ছি কবিতা বা আপনার মনের কথা শোনার, সেরকম পেলে অবশ্যই ভিডিও করে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন, এই মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন ভিডিও করে, পছন্দ হলে আমরা সেটা দেখাবো আমাদের চ্যানেলে।
আজকের মতো এ পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন, জুড়ে থাকবেন।